সেন্টেন্স কারেকশনের আজকের ক্লাসে সকলকে স্বাগতম সেন্টেন্স কারেকশন পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা অনেকগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং কীরকম সেন্টেন্স ভুল আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো আজকে আমরা সেন্টেস কারেকশনের পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে অর্থাৎ যে সকল যেরকম ভুলগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো সকলকে স্বাগতম জানাচ্ছি আমি ইমদাদুল হক তো আমরা শুরু করছি পরবর্তী সেন্টেন্সগুলো নিয়ে একশো আঠারো সি গে থ্রি থাউজেন্ডস টাকা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ সাত নাম্বার ক্লাসে যেটা আমরা বলেছিলাম যে থাউজেন্ড তারপরে হচ্ছে স্কোর ডজন হানড্রেড এগুলো সাধারণভাবে স্পষ্ট নির্দিষ্ট সংখ্যা হলে তার সাথে কোনোভাবেই যুক্ত করা যায় না এখানে একটু খেয়াল করতে হবে থ্রি কিন্তু একেবারে স্পষ্ট তিন সেক্ষেত্রে তিনের এক নয় এক কমোনয় তিনের এক বেশিও নয় থ্রি থাউজেন্ড বলতে তিন হাজারই বোঝায় তিন দুই হাজার নয়শো নিরানব্বই বা দুই তিন হাজার এক বুঝায় না স্পষ্ট নির্দিষ্ট সংখ্যা বুঝায় যখন নির্দিষ্ট সংখ্যা বোঝায় তখন তার সাথে যুক্ত হয় না তো সেক্ষেত্রে স্কোর থাউজেন্ড হান্ড্রেড এগুলোর সাথে সাধারণত অ্যাস যুক্ত হবে না নির্দিষ্ট সংখ্যা হলে উনিশ নম্বর ওকে এবার একটু ব্যতিক্রম এবং এটা নিয়েই শিক্ষার্থীদের একটু অজানা বিষয়ে ঝামেলা তৈরি হয় এখানে লেখা আছে থাউজেন্ডস থাউজেন্ড অফ পিপল আর কামিং আপাত দৃষ্টিতে দেখলে সেন্টেন্সটা ঠিকঠাক কিন্তু ভুল আছে সেক্ষেত্রে হচ্ছে আমি বলেছিলাম যে থাউজেন্ড ডজেন এগুলো যদি স্কোর এ হান্ড্রেড এগুলো যদি স্পষ্ট নির্দিষ্ট সংখ্যা থাকে তখন তার সাথে অ্যাস হয় না কিন্তু অনির্দিষ্ট সংখ্যা যেমন আমরা যদি বলি শত শত হাজার হাজার কুড়ি কুড়ি যখন শত শত বললাম তখন নির্দিষ্ট কোনো শত নয় একশো দুইশো তিনশো নয় কত শত সেটা আমি জানি না থাউজেন্ডস অফ তো যখন বললাম যে হাজার হাজার তখন কয় হাজার সেটা বললাম না তখন সেটা অনির্দিষ্ট সংখ্যা হয়ে গেল। অনির্দিষ্ট সংখ্যা হলো তখন থাউজেন্ড হান্ড্রেড স্কোর্স এগুলোর সাথে যুক্ত হবে যেমন থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজারে হাজার লোকজন একশো বিশ এই সিমস হ্যাপিলি তারপর হচ্ছে সেই লুকস কিউরিয়াসলি তারপর হচ্ছে দে রিমেইন্ড সাইলেন্টলি আচ্ছা এরকম ক্ষেত্রে নিয়মগুলো একই নিয়ম সেক্ষেত্রে হচ্ছে সিম লুক রিমেইন্ড এই সবগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী ক্লাসগুলো খুঁজলেই পাওয়া যাবে তো সেক্ষেত্রে সে সম্পর্কে বলছি না তবু কথা দেওয়া এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ভ তো লিঙ্কিং ভার্ভের পরবর্তী তার কমপ্লিমেন্ট হিসেবে কোনো ক্ষেত্রেই একবার বসবে না বসবে একটা অ্যাবজেক্টিভ কিন্তু আমি কিন্তু দেখতেছি সেম একটা লিঙ্কিং ভার্ভ দেওয়া আছে হ্যাপি লি সেক্ষেত্রে হ্যাপি লি না লিখে লিখতে হবে হ্যাপি ওকে অর্থাৎ একটা অ্যাজেক্টিভ বসবে ঠিক আছে একইভাবে আমরা যদি লিউক শব্দটাকে বলি সেটা একটা লিঙ্কিং ভার্ব এখন কেউ কেউ বলবে লুক তো ইন লিঙ্কিং ভার্ব নাও হতে পারে একটু খেয়াল করতে হবে লুকের পরে কোনো মানে প্রিপোজিশন নাই লুক এট লুক ফর কিছু নেই তাহলে এটা লিঙ্কিং ভার্ব তো সেক্ষেত্রে এখানে কিউরিয়াস লি লেখার কোনো দরকার নেই কিউরিয়াস লেখলেই যথেষ্ট কিউরিয়াস কৌতূহলী ঠিক একইভাবে এখানে লেখা আছে রিমেইন একটা লিঙ্কিং ভার্ব সেক্ষেত্রে এখানে অ্যালওয়াই দিয়ে অ্যাডভার্ব করার কোনো দরকার নেই অ্যালওয়াইটা কেলে কেটে দিলেই হলো সাইলেন্ট আচ্ছা এবার একশো তেইশে আশি একশো তেইশ থেকে কী লেখা আছে হিট ডেয়ারস ডু দা ওয়ার্ক আর তারপর হচ্ছে একশো চব্বিশ নিড নট টু রিড দ্য বুট একটু আস্তে আস্তে বলতেছি রোলসটা সেটা হচ্ছে ডেয়ার বা নিট নেগেটিভ সেন্টেন্স থাকলে ডেয়ার বা নিট নেগেটিভ সেন্টেন্স থাকলে সাধারণভাবে আমরা যেটা বলে থাকি টু থাকে না অর্থাৎ ডেয়ার বা নিট শব্দ দুটোর পরে নেগেটিভ সেন্টেন্সের টু থাকে না অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টু থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো সেক্ষেত্রে আমরা যেটা বলতেছি এখানে কিন্তু টু দেওয়াটা উচিত আবারও বলতেছি দেয়ার এবং নিডের পরে নেগেটিভ সেন্টেন্সের টু বসে না কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তা এখানে টু লেখাটা উচিত ঠিক আছে হি দেয়ার টু ডু দ্য ওয়ার্ক কিন্তু একই একইভাবে সেন্টেন্স এখানে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ তো নেগেটিভ থাকলে টু দেওয়ার দরকার নেই যে টু টাকাটা একশো পঁচিশ দিস বুক ইজ মাচ ইন্টারেস্টিং এটা খুবই সূক্ষ্ম ভুল আমরা সহজেই বলতেছি সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলে ভেরি বসে আর পাস পার্টিসিপালের আগে মাছ বসে এখন একটু খেয়াল করে দেখা দেখা যাক প্রেজেন্ট পার্টিসিপাল যুক্ত তো এখানে মাছ লেখার কোনো প্রয়োজনীয়তা ছিল না এখানে কি বসবে ভেরি ভিআ ভেরি ইন্টারেস্টিং তাহলে আবারও বলতেছি প্রেজেন্ট পার্টিসিপলে ভেরি বসে তার আগে আর পাস পার্টিসিপলে তার আগে বসে মাছ তো এখানে দেখা যাক সে ইজ ভেরি ডিসপ্লেসড ডিসপ্লেসড হচ্ছে অর্থাৎ পার্টিসিপালসিপাল ফর্ম সেক্ষেত্রে এখানে ভেরি বসবে না বসবে কি বাচ্চা নিয়ম অনুযায়ী এমইসিএইচ এবার একশো সাতাশি থেকে ওয়ান থার্ডস অব দ্যামেজ এই বইগুলো শিক্ষার্থীদের অধিকাংশ ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তিনটা নিয়ম সম্পর্কে একটু আগে বলে নিচ্ছি তো এখানে ওয়ান থার্ডস ওয়ান থার্ডস মানে যায় তিন ভাগের এক অংশ অর্থাৎ এইভাবে যদি আমি লিখি তিন ভাগের এক অংশ একটু খেয়াল করতে হবে ওয়ান যখন লিখছে তখন সেটা এক বছর তো এক বছর লিখলে তো এখানে অ্যাস লেখার কোনো প্রয়োজনীয়তা নেই ভুলটা মোটামুটি ঠিক থাকে এখানে আর তেমন কিছু ভুল নাই তবে যখনই আমি টু থার্ডস অথবা থ্রি ফোর্থস এগুলো লেখবো তখন সেটা প্লোরাল হবে যেমন এখানে থ্রি ফোর্থস ঠিক আছে কারণ এখানে থ্রি আছে ঠিক আছে কিন্তু এখন সমস্যা হচ্ছে পরেরটা থাক এই যেখানে একটা ভার্ড লেখা আছে আর তো বিষয়টা স্পষ্ট করে দে সেটা হচ্ছে এরকম রাইট ফর্ম ভার্সে অনেক শিক্ষার্থীদের এই সমস্যাটা হয় যদি কোনো নাউন্ডের পূর্বে ওয়ান শব্দটা বাদে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এগুলো বাদে ক্ষেত্রে যদি ভগ্নাংশ থাকে এরকম টু ফোর্থ এরকম থাকে তাহলে ভগ্নাংশর দিকে না তাকিয়ে দেখতে হবে তারপরে নাউনটা কি নাউনটা যদি সিঙ্গুলার হয় ভাটটা সিঙ্গুলার নাউনটা ফ্লোরাল হলে ভাটটা ফ্লোরাল তাহলে আমরা এখানে আপাততৃষ্টি সেইটুকু বাদ দিই থ্রি ফোর্থ বাদ দিই কারণ এখানে ওয়ান নাই তাহলে পরে নাউনটা কিন্তু বেনানা একটা ব্যানানা তাহলে এখানে আর না লেখা কি লিখতে হবে ইস তাহলে মূল কথা হচ্ছে ওয়ান না থেকে অন্য কোনো ভগ্নাংশ থাকলে তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটা না দেখে পরবর্তী নাউনটা দেখতে হবে আচ্ছা এবার দেখা যাক এখানে ওয়ানও আছে প্লাস এখানে হাফ আওয়ার আছে আচ্ছা ইংরেজিতে এই বিষয়টা একটু স্পষ্ট করে দেওয়া উচিত সেটা হচ্ছে এরকম বলা হয়ে থাকে ইংরেজিতে বচন হচ্ছে বা সংখ্যা বা নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার এবং ক্লোরাল তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে ইংরেজিতে একের অধিক যদি সেটা দেয় হয় একের যা কিছু আছে একের অধিক যা কিছু আছে সব কিছুই প্লোরাল সেক্ষেত্রে ওয়ান আছে প্লাস হাফ আছে তাহলে দেয়ার হয়ে গেলে একের অধিক হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ইজ না এটা হচ্ছে আর একসাথে আয়রন আমরা জানি আয়রন অর্থ হচ্ছে লোহা আচ্ছা আয়রন অর্থ লোহা কিন্তু এখানে বলতেছে অর্থাৎ বন্দিকে কারাগারে পড়ে দেওয়া হয়েছিল যখন আয়রন শব্দটা দ্বারা কারাগার শব্দটাকে নির্দেশ করে তখন আয়রনের সাথে অ্যাস যুক্ত করতে হবে একশো একত্রিশ ফাইভ টাইমস ফাইভ আর টোয়েন্টি ফাইভ গাণিতিক এই অপারেশনের ক্ষেত্রে গাণিতিক কোনো অপারেশন যদি ইংরেজি সেন্টেন্সে লেখা হয় তখন সাধারণত যদি আমি বলি দুই দিয়ে স্যার হয় তিন স্যারে বারো হয় তখন সেক্ষেত্রে এটা সিঙ্গুলার ভার নিবে সেক্ষেত্রে এখানে ফাইভ টাইমস ফাইভ এটা একটা টোটাল একটা কম্বাইন্ড একটা সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্ট সেক্ষেত্রে এখানে প্লুরাল বসবে না বসবে একটা সিঙ্গুলার ভার্ব ইস এবার বত্রিশ দ্য চেয়ারম্যান মেড এ ভিজিট টু আওয়ার কলেজ এরকম ক্ষেত্রে ইংরেজির কোলোকেশন বা প্রচলিত যে ধারা সেটা ভঙ্গ হয়েছে এখানে চেয়ারম্যান মেড এ ভিজিট নয় এটা বলতে হবে পেইড এ ভিজিট সরি ভিজিট শব্দটা ঠিক আছে এখানে মেডের জায়গায় বসবে পি এ আইডি পেইড তাহলে মেডে এ ভিজিট না যে পেইড এ ভিজিট যেমন আমরা বলবি বলবো গিভ এ ডেলি গিভ এ স্পিচ নয় বলতে হবে ডেলিভার স্পিচ এবার একশো তেত্রিশ নেইদার অফ দিস টু মেইন আর গিলটি এটাকে বলা হয় পার্টিটিভ নাউন সরি কি বলা হয় ডিস্ট্রিবিউটিভ নাউন সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে আলাদা আলাদা এখন টু আছে ঠিকই কিন্তু নেইদার যখন বোঝাচ্ছে টু মেনের মধ্যে দুইজনকে আলাদা আলাদাকে বোঝাচ্ছে আলাদা আলাদা যেহেতু বোঝাচ্ছে ডিস্ট্রিবিউটিভ নাউন তখন সেক্ষেত্রে ভাবটা হবে সিঙ্গুলার ইজ আর হবে না একশো চৌত্রিশ আই এম প্রিপেয়ারিং মাই লেসেন্স এভরিডে আচ্ছা এভরিডে এভরিডে রেগুলারলি ইউজুয়ালি ইত্যাদি থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এই যে এভরিডে আছে তাহলে এটা কন্টিনিউস কোনো প্রয়োজনীয়তা ছিল না তাহলে এটার উত্তরটা হবে প্রি পেয়ার পিআরএর এটা হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স ওকে তো আশা করি বোঝা গেছে সেন্টেন্স কারেকশনের তো আমরা পরবর্তীতে হয়তো বা আরো নতুন কিছু সেন্টেন্স নিয়ে আসবো এসব এখানে সমাপ্তি সেই সময় সেই পর্যন্ত এখানেই সমাপ্তি আর পরবর্তী সেই ক্লাস সেন্টেন্স কারেকশনের বা অন্য ক্লাস পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয় ধন্যবাদ